তৃতীয় ধাপে আমরা এই জায়গা থেকে যে জিনিসটা দেখব, আমাদের ভর্তি পরীক্ষার মধ্যে পরবর্তীতে তুমি দেখবা এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়, যেমন কনফিউজিং ওয়ার্ডস দেখতে পাচ্ছ, কনফিউজিং ওয়ার্ডসগুলো যেমন অ্যাসেন্ট 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 একই টাইপের, অ্যাসেন্ট 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 এই তিনটে অ্যাসেন্টের মধ্যে পার্থক্য রয়েছে, এগুলোর ব্যবহারগত পার্থক্য রয়েছে, বাক্যের মধ্যে এগুলোর ব্যবহারের পার্থক্য রয়েছে, সেগুলো কীভাবে ব্যবহার করতে হয়, বাক্যে কীভাবে ব্যবহার করতে হয় এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। এরকম করে কনফিউজিং ওয়ার্ডস অলমোস্ট আমাদের কনফিউজিং ওয়ার্ডস কতগুলো রয়েছে তুমি দেখো, কনফিউজিং ওয়ার্ডস যদি আমি তোমাদেরকে দেখাতে যাই, এই যে আবার দেখো কতটা সিরিজ কনফিউজিং ওয়ার্ডসের, তোমরা দেখতে পাচ্ছ কনফিউজিং ওয়ার্ডসের রয়েছে আমাদের 54, 58, 60, 60টা শুধুমাত্র কনফিউজিং ওয়ার্ডসের সিরিজ রয়েছে। তার মানে প্রত্যেকটা সিরিজের মধ্যে যদি তিনটা বা চারটা করেও কনফিউজিং ওয়ার্ডস থাকে, তার মানে হচ্ছে অলমোস্ট আবার 250 মতো কনফিউজিং ওয়ার্ডস রয়েছে। তার মানে প্রত্যেকটা কনফিউজিং ওয়ার্ডস, যে কনফিউজিং ওয়ার্ডসগুলো কি তোমার একদম তোমাদের জিআরই, জিম্যাট, বিসিএস, ব্যাংক, মানে সারা জীবনের জন্য তোমার এটা একটা এককালীন স্থায়ী সমাধান, এরপর আর তোমার কিচ্ছু লাগবে না, মানে যত কনফিউজিং ওয়ার্ডস রয়েছে এটার মধ্যেই তুমি পাবা।